সুন্দর জিনিসগুলো তোমাদের সাথে ভাগাভাগি করে নিতে নিতে খানিকটা বদভ্যেস হয়ে গেছে। আমার মন চায় কি জানো, যতদিন আমার বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে, প্রতিদিনকার ভিডিওর সাথে একটি করে সেই সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যান্ত্রিক এই জীবনে এই যেন আমার এক টুকরো প্রশান্তি। এই বার্থডে ফ্রেমটা আমি নিজের হাতে করেছি। 29 আগস্ট আমার বার্থডে, উইশ করতে ভুলো না। কিন্তু কলমদানিটাও নিজেই ডিজাইন করেছি, বিভিন্ন সময় সসের বোতল, তারপর পমেটের বোতল, বিভিন্ন জেলির বোতল, মানে কাঁচের স্বচ্ছ বোতল আমার ভীষণ পছন্দের। এগুলো কিনতেও পাওয়া যায়, আবার বিভিন্ন জিনিসপত্রের সাথে দেখা যায় ঘরে থাকি। এগুলোকে আমি জমিয়ে পেন্ট করে সাজিয়ে রাখি। খুব একটা সেকেলে লাগে না এবং খুব একটা কম দামিও লাগে না দেখতে। যাই হোক, আজকে ছোট্ট একটি পটে, মাটির পট, এই পটে আমি দই খেয়েছিলাম। ধানমন্ডি স্টার কাবাবে আমি বিরিয়ানি খাওয়ার পর দই খেয়েছিলাম দুইটা। আমি খুব একটা দই পছন্দ করি না, তবুও খাওয়ার পর এই পটটা আমার এত ভালো লেগেছিল যে আমি সাথে করে নিয়ে চলে এসেছি। তো একবার কালার করেছিলাম, যেহেতু এটা বারান্দায় রাখা হয় কালারটা নষ্ট হয়ে গিয়েছে। আমি এখানে ছোট্ট, একদম ছোট্ট সাইজের একটি অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম। গাছটা আস্তে আস্তে এত বড় হয়ে গেছে, আজ যেহেতু একটু সময় আছে বসে পড়েছি রং তুলি নিয়ে, ভাবলাম যে একটু সুন্দর করে পেন্ট করি। খুব একটা ভালো পারি না, কারণ আমি কখনো আর্ট শিখিনি, পেন্ট করা শিখিনি। রং তুলি দিয়ে হজবড়ল একটা এঁকে রেখে দিই। আমার ঘরের ছবিতে এবং আমার ইউটিউবে আমার ঘরের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেখানে বেশিরভাগ শোপিস, যেমন কলঙ্কিনী রাধা, তারপর ভ্যান গগের বিভিন্ন ধরনের পেন্টগুলো আমার নিজের হাতে করা। আজও করতে বসেছি, যেহেতু খানিকটা রোদ পাচ্ছি। তোমরা জানো পাশে একটি বাসা হচ্ছে, খুব দ্রুত এবং খুব দ্রুত এই রোদ, এই বাতাস, এই জানালায় বসে সুন্দর আকাশ দেখে বই পড়া, এগুলো আমার বন্ধ হয়ে যাবে। যে কারণেই হয়তো বা আমার গাছগুলো ব্যাপারগুলো বুঝতে পেরেছে, এই জন্য ইচ্ছে মতো ফুল দিয়ে যাচ্ছে আর আমাকে বেলকনিতে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যখনই মানে সময় পাই, টুক করে বারান্দায় চলে যায়, অপরূপ চোখে তাকিয়ে থাকি। কি মুগ্ধতা এই ফুলের! আসলে এমনই, যত্ন করে ভালোবাসতে জানলে মানুষের কাছ থেকে খুব একটা পাওয়া না গেলেও প্রকৃতির কাছ থেকে দ্বিগুণ পাওয়া যায়, দু হাত ভরে তারা দেয়। খানিকটা রং করে রোদে শুকিয়ে রেখেছি। ও আচ্ছা, তোমাদের হয়তো জানতে ইচ্ছে করবে যে এগুলো কী রং। এগুলো হচ্ছে ফেব্রিক্সের রং, শাড়িতে কাজ করা হয়, জামাতে কাজ করা হয়। মিডিয়াম সাইজের বোতলগুলি নেয় হচ্ছে 20 টাকা 25 টাকা, আর ছোটোগুলি নেয়, প্লাস্টিকেরগুলো নেয় হচ্ছে 15 টাকা। আর ফেব্রিক্সের রংটা বৃষ্টিতে ধুয়ে যায় না, অনেক দিন থাকে, কিন্তু ব্লকের রংগুলো ধুয়ে যায়। এই তো আমার বারান্দার এই জায়গাটাতে এটা ছিল, গাছের ফাঁকে সবুজের মাঝে হালকা ছোট্ট ছোট্ট গোলাপি ফুলগুলো উঁকি মেরে চেয়ে থাকবে আমার দিকে। আমার ভিডিও যদি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদের বলবে আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, তোমাদের কোনো অভিযোগ আছে কি না সব আমাকে জানাবে। তোমাদের ভালোবাসায় দিন শেষে আমার সঞ্চয়। তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আমার জন্য সবাই দোয়া রেখো।